হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকের রেসিপি হলো চুনোপুটির পাতুরি আমাদের এখানে মানে নর্থ বেঙ্গলের রায়ডাক শঙ্কোষ জোড়াই নদীতে চুনোপুটি দারকিনা কাঁকড়া প্রচুর পাওয়া যায় তার সাথে বৈরেি মাছ তো আছেই রায়ডাক শঙ্কোষের বৈরালি মাছ আর এখানে দেখুন একটা দারকিনা মাছ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা ছোটো দারকিনা মাছ আর পুটি মাছগুলো ঠিক কতটা ছোট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মাছগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে তবে কি বলুন তো পাখনা আর লেজ না ফেলালেও চলবে মাছগুলো খুবই ছোট। তাই আমি মাছগুলোকে পেটের মধ্যে চাপ দিলে এ ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসছে এভাবেই সবগুলো মাছ আমি পরিষ্কার করে নেব তবে এতগুলো মাছ আমি রান্না করব না কিন্তু কিছুটা ভাজা করে রাখবো এমনি খাওয়ার জন্য আর কিছুটা পাতুরি করে নেব মাছগুলো ঠিক এইভাবে চাচরা থালার মধ্যে পেটে চাপ দিয়ে নোংরাটা বার করে নিয়ে একটু ঘষে নিলেই আঁশগুলো উঠে যাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে পেঁয়াজগুলো যে আছে পেঁয়াজটা কিছুটা মজে যাবে কিছুক্ষণ মাখিয়ে নেবার পর এক চামচ বাটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে রেখে দেব মিনিটের জন্য এতে করে পেঁয়াজটা কিছুটা মজে যাবে দশ আর মাছগুলো কতটা টাটকা দেখুন একটুও মাছ ভাঙেনি আমি যে এতক্ষণ মাখলাম আর এদিকে কম আছে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কলাপাতা এভাবে কলাপাতাগুলো কেটে আমি তিন টুকরো করে নিয়ে কড়াইয়ের মধ্যে তিনটে কলাপাতা এভাবে বসিয়ে দিলাম আর এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছ আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি এতে করে মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে মিশে গেছে এবারে ছড়িয়ে দিচ্ছি কলাপাতার মধ্যে গ্যাসের আঁচ এই পর্যায়ে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে কড়াই আমি বেশি গরম করিনি কড়াইটা বসিয়ে কলাপাতা দিয়ে দিয়ে মাছ দিয়ে সামান্য রসুনের কোয়া দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়া এইভাবে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ছড়িয়ে এবারে আরও দুটো কলা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব আর কড়াইয়ের ঢাকাটাও এর মধ্যে বসিয়ে দেব। কলাপাতা যখন মজে যাবে তখন কলাপাতা এই ঢাকার ভিতরে দিয়ে দেবো আর পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম কলাপাতা পাতা ভালোভাবেই মজে গেছে আর দেখুন পাতুরি প্রায় হয়ে আসছে তবে আরও একটু সময় দিতে হবে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এভাবে রাখব আরও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা করে নিতে হবে আর কলা পাতার যে সুন্দর গন্ধ রান্নার মধ্যে চলে আসবে আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকা তুললাম আর দেখুন কলাপাতাটা তুলে দিয়েছি গরম গরম চুনোপুটির পাতুরি আর তার সাথে ভাত বেশ ভালো লাগে খেতে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ